কপাল আছে সব আমরা যে লোক ঢুকেছিল ওকে ধরে নিয়েছি আর যে জিনিসপত্র আছে ছিল ওর কাগজপত্র আমরা বের করে নিয়েছি এখন যে সিজে প্রসেস হবে আর আমরা একটু চেক করব সব ক্লাসরুম সবটা ঠিক আছে তারপরে টিচার সব সেফ আছে আর বাইরে কিছু ভিড় হয়েছিল কনসার্ন প্যারেন্টস ছিল বাকি মোবাইল লোকালস ছিল ওখানে ওরাও আমরা ডিসকাস করে দিয়েছি একটা নিরাপত্তায় মনে হচ্ছে কোনো জায়গা থেকে খামতি হচ্ছে স্কুলগুলোতে এই ধরনের একটা ঘটনা আমি দেখবো আমরা দেখছি ইনভেস্টিগেশন কি 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 বলে ঢুকেছিল কীভাবে হতে কোন কোন প্যারেন্টস হয়ে এসেছে এই সেরকম এর জন্য আমরা ইনভেস্টিগেশন দেখবো ওনার নাম কি স্যার সবাই সেফ তাহলে এখন না 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 কোন ক্লাসে ঢুকেছিল সাহেব উনি আমি আপনাকে কনফার্ম করে করে বলছি কোন ক্লাসে ঢুকেছিল কোন ক্লাসে মানে কোন ক্লাস আমরা ওটাই তো আমরা একটা ডিসকাশন করছি সব ক্লাস ভিজিট করছি তারপরে ওকে স্যার ওকে রুদ্রবল্ল তো ওনার ছেলের নাম রুদ্রবল্ল এবং ওনার মিসেসও মিসিং এবং ওনাদের ওনাদের খুঁজে এখনও পর্যন্ত পাচ্ছে না প্রায় বিগত এক বছর হয়ে গেল হ্যাঁ তো তার জন্য উনি বারে বারে মিডিয়ার কাছে বলেছে পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছে উনি বলছেন যে কেউ সাহায্য আমাকে করেনি উনি এই রাস্তা ধরেছেন ওনার হাতে একটা পিস্তল ছিল এতগুলো বোমা হ্যাঁ এগুলোর স্কুলে ঢুকলো কিভাবে আমাদের মেন গেটের একটা ছোট দরজা খোলা থাকে মানে লোকাল লোকজনের যাতায়াতের জন্য ওইখান দিয়ে ঢুকে উনি হঠাৎ করে ব্যাগ বের থেকে পিস্তলটা বের করে নেন
70খানা মতো বাচ্চাকে ওরা হোস্টেজ করে দিয়েছিল আজকে আচ্ছা বলছি যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেটা কি অরিজিনাল বোমটা অরিজিনাল কি কি পাওয়া হয়েছে স্যার আমরা যা ঢুকেছে দেবে না আমরা অফিস কেটে নিবে ঠিক আছে।